সুপ্রিয় দর্শক, অ্যানানমি বিটি ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ঝিঙের উপকারিতা। ঝিঙের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। উপকারী সবজি ঝিঙে। চলছে বর্ষাকাল, বছরে এই সময়টাকে খুব বেশি সবজি বাজারে না পাওয়া গেলেও কিছু কিছু সবজি বাজারে পাওয়া যায় যা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে অনেক উন্নত। এই সময় তেমনই একটি সবজি হলো ঝিঙে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজি প্রিয় খাবারের তালিকায় আছে অনেকেরই। সবুজ এই সবজিটিকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান, তাই এই সবজিটি খেলে শারীরিক বেশ কিছু উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত হয়েছেন যাদের খাবার দাবারের ব্যাপারে বেশ সতর্ক থাকতে হয়। তবে কিছু কিছু খাবার আছে যা ডায়াবেটিস আক্রান্তদের রোগ নিয়ন্ত্রণে বেশ কাজে লাগে, ঝিঙে সেক্ষেত্রে অন্যতম। ঝিঙেতে রয়েছে প্রচুর পেপটাইড এনজাইম নামক একটি উপাদান। এই পেপটাইড এনজাইম রক্তে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে, তাই এই মৌসুমে ডায়াবেটিস আক্রান্তদের ঝিঙে খাওয়ার অভ্যাস ভালো ফল দেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে। লিভার ভালো রাখে। ঝিঙে লিভার ভালো রাখতে বেশ কাজে দেয়। নিয়মিত ঝিঙের রস খেলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, বিশেষ করে এটি হজমের ক্ষেত্রে বেশ কাজে দেয়। একই সাথে এই সবজিটি মানুষের শরীরের রক্তকেও করে তোলে পরিশুদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঝিঙেকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের একটি বড় উৎস হিসেবে ধরা হয়। মানবদেহের বিষাক্ত সব উপাদান দূর করতে এর জুই মেলা ভার। এর অ্যান্টিবায়োটিক এর শক্তি ত্বক সুস্থ রাখতে সহায়তা করে থাকে। এছাড়াও নানা রকম রোগ জীবাণুর হাত থেকে শরীরকে বাঁচিয়ে রাখতেও বেশ ভূমিকা পালন করে ঝিঙেতে থাকা অ্যান্টিবায়োটিক উপাদান। ওজন কমায়। যারা বাড়তি ওজন কমানোর চেষ্টা করেছেন যাদের জন্য ঝিঙে হতে পারে একটি বড় সমাধান, কেননা এই সবজিটি শরীরের বাড়তি ওজনকে কমিয়ে ফেলতে বেশ সাহায্য করে থাকে। এতে কম পরিমাণে ক্যালোরি থাকায় এর কারণ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।